ওয়েলকাম টু প্রতীজ বিউটি চ্যানেলে, আমি দেবাশিস। আজকে যে আমাদের সামনে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা হচ্ছে শীর্ষাসন বা হ্যান্ডস্ট্যান্ড। শীর্ষাসন হ্যান্ডস্ট্যান্ড এটি করলে লাভ কী, এর ক্ষতি কী, কারা করতে পারবে আর কারা করতে পারবে না, আর কোন সময় করবে আর কীভাবে করবে আমি স্টেপ বাই স্টেপ শিখাব। এই ব্যাপারটি সবার প্রবলেম দেখেছে, শীর্ষাসন করবো কীভাবে, কিন্তু আমি যেভাবে শিখাবো সেটা ইজিভাবে শিখতে হবে। প্রথমে আমরা দেখে নিই এর লাভ। এই ব্যায়ামটি করলে চোখের জ্যোতি বাড়ে, চোখের যা দৃষ্টিশক্তি 6/6 আছে নর্মালি চলে আসে ব্যায়ামটি করলে, আর স্মৃতিশক্তি বাড়ে, মেমোরি স্ট্রং হয়, যার বাড়িতে যে ছোটো ছোটো ছেলে মেয়ে আছে তারা এই ব্যায়ামটি করতে পারে, কারণ এতে পড়াশোনার বা মানুষের দক্ষতা অনেক বাড়ে এটি। আর ধাতু রোগের সমস্যা থাকলেও সেটাও কমে যায়, আর যৌন রোগ ও কোনো সমস্যা থাকলে সেটাও কমে যায়, আর মাথায় যাদেরকে চুল উঠছে এই ব্যায়ামটি করলে আরও উপকার পাবেন ও চুল ওঠা বন্ধ হয়ে যাবে, আর মুখে যাদের মধ্যে টেম্পল হচ্ছে, ফুন্সি হচ্ছে, এই ব্যায়ামটি করলে অনেকটা কমে যাবে, আর অল্প সময় বুড়া হবে না। 100% ক্ষতি, এর কোনো সাইড এফেক্ট নেই। আবার কারা করতে পারবে, ছেলে মেয়ে দুজনে এই ব্যায়ামটি করতে পারবে, আর সবচেয়ে বড় কথা যে কারা করতে পারবে না, যাদের উচ্চ রক্তচাপ আছে, আর হৃদরোগ আছে যাদের, আর কোনো প্রেগনেন্সি বা কোনো কঠিন অপারেশন হয়েছে, তারা এই ব্যায়ামটি করতে পারবে না। কোন সময় করবেন এই ব্যায়ামটি, এটা সকাল বিকাল করতে পারেন এই ব্যায়ামটি নিয়মিতভাবে, আর যাদের খাওয়ার 4 ঘন্টা পরেও এই ব্যায়ামটি করা যেতে পারে। আবার কীভাবে করবেন সেটা আমি ধীরে শিখাচ্ছি, কিন্তু এটা কতক্ষণ করবে সবাই জিজ্ঞেস করে কতক্ষণ করবে, এটা হচ্ছে 1 থেকে 2 মিনিট, বেশিরভাগ 5 মিনিট, এর বেশি করা যাবে না। এবং ব্যায়ামটি করার পর যতক্ষণ করবেন ব্যায়ামটি আর ততক্ষণ নিচে শোয়াসন করতে হবে। এই ব্যায়ামটি স্টার্ট করার আগে প্রথমে বডিকে আমরা হালকা ওয়ার্ম আপ করে নেবো, যে কোনো এক্সারসাইজ করতে পারে, বডি হালকা গরম হওয়া চাই, তারপরে ব্যায়ামটি আমরা স্টার্ট করতে পারি। আমরা দেখাচ্ছি হালকা ওয়ার্ম আপ করে, প্রথমে আমরা পুশ আপ মারবো, তারপরে হয়ে গেছে, তারপরে আবার নেক্সট ব্যায়াম করতেছি। তারপরে আমরা ব্যায়াম স্টার্ট করতেছি, এক্সারসাইজ করতেছি এটা। এবার আমরা স্টার্ট করতেছি ব্যায়ামটা কীভাবে করা যায়। প্রথমে স্টার্ট করার আগে আমরা দেখব যে মাথায় এখানে প্রচুর লাগে, তার জন্য কিছু হালকা কাপড় নিতে পারছে, কিছু টাওয়াল নিতে পারে। আমাদের কাছে টাওয়ালটা যেটা আছে এভাবে টাওয়ারটা রেখে দিতে পারি। প্রথমে বাম পেটটা আগে থাকবে, বাম পেট আর মাথা মিডিয়াম এক চাক্ষু দূরি থাকবে। তারপর মাথা এখানে থাকবে, আর এখানে লক্ষ্য রাখতে হবে পিছনে জন্য দেওয়াল থাকে। দেওয়াল থাকলে যে কী হবে না, দেওয়ালে লাস্টে পড়ে যেতে পারবে না, কোনো চোট ফোট লাগবে না। আর দেওয়াল যদি না থাকে তাহলে চোট লাগা সম্ভাবনা থাকে। যেখানকার দেওয়াল থাকবে তারপরে সেখানে ব্যায়াম স্টার্ট করবে। প্রথম হাত দুটোকে এইভাবে রাখবে, এভাবে বা এভাবে লক করতে হবে, এভাবে লক করতে পারো বা এভাবে লক করতে পারে। এভাবে লক করে এখানে রাখবেন ব্যায়ামটা, আর এক পা উপরে থাকবে। প্রথম স্টার্টিংয়ে এইভাবে স্টার্ট করবেন, এই বাঁ পেট থেকে হালকা টিপস নেবেন, আর ডান পেটটা হালকা উপরে থাকবে, এইভাবে করবেন। প্রথম স্টার্টিংটা এইভাবে শুরু করবে, এইভাবে এইভাবে, যখন এইভাবে স্টার্ট হয়ে যাবে এই কিছুদিন করতে থাকবেন এইভাবে, আবার পা নিয়ে দেবেন, আবার এইভাবে করবেন। এরকম মিনিমাম 5-6 দিন করতে থাকবেন। এই প্র্যাকটিসটা হয়ে গেলে তারপরে উপরে পা উঠে যাবে, আমি দেখেছি। এইভাবে প্র্যাকটিস করার পর ধীরে 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 এই হয়ে যাবেন। আর যদি পড়ার সম্ভাবনা থাকে, ওখানে দেওয়াল আছে, আর পড়তে
পড়লে কোনো চোট লাগবে না, কিন্তু এটা সাবধান করা উচিত যাতে চোট ফোট না লাগে। এই যে বাই চান্স পড়ার সম্ভাবনা থাকে, এইভাবে দেওয়ার লেগে গেল আর পড়বে না। এইভাবে এই ব্যায়ামটি করতে পারেন, ধীরে 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 এই পাটা রাখবেন। যতক্ষণ এই ব্যায়ামটা করবেন ততক্ষণ হালকা এভাবে শুয়ে থাকতে পারেন। যে ব্লাড সার্কুলেশনটা উপর দিকে উঠে গেছে, পাহাড় থেকে মাথায় চলে এসেছে, মস্তিষ্কের ব্লাড সার্কুলেশন পুরো বডিতে সোনাবে চলে যাবে।